মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ উদ্ধার বাবে মঙ্গলবারে সামগুড়ি সমষ্টির বিভিন্ন অঞ্চলত রাইজর মাজত সজাগতা সৃষ্টির লগতে বিভিন্ন সা সামগ্রী প্রদান করে বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেনে। সামগ্রী সমূহ বিতরণ করে প্রতিজন লোকক এই মহামারীর বিরুদ্ধে সজাগ হয়ে সামাজিক দূরত্ব মানি চলবলে আহ্বান জানায় নেতাগুলো। বিশ্বজুড়ি করোনা মহামারীর আতঙ্ক, সামাজিক দূরত্ব অবলম্বনের স্যানিটাইজেশনের প্রতি সজাগতা, স্যানিটাইজেশনের বাবে নামি পড়িল জনপ্রতিনিধি। বিশ্বজুড়ি অব্যাহত করোনা মহামারীর আতঙ্ক, দেশত বলবৎ হয়ে আছে লকডাউন, করোনার সংক্রমণত বাধা দিবল সামাজিক দূরত্ব অবলম্বনের আহ্বান বিভিন্নজনের। অধিক সতর্কতার বাবে অঞ্চল সমূহ করা হয়েছে স্যানিটাইজেশন। সামগুড়ি সমষ্টির বিভিন্ন অঞ্চল স্যানিটাইজ করার অংশগ্রহণ করে বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেনে। সমষ্টিটির লাওখোয়া, কলিকা, শিঙিমারি আদি অঞ্চল নিজ হাতে স্যানিটাইজ করে বিধায়কগুলো। সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান রকিবুল হুসেনের। শিঙিমারি, কলিকা, লাওখোয়া অঞ্চলত সাহায্য সামগ্রী বিতরণ। মারাত্মক করোনা ভাইরাসের পর হাত সারিবল জনতাক সজাগ করার উপরও সাহায্য সামগ্রী আর মাস্ক বিতরণ করে রকিবুল হুসেনে। পিপিই কিট পরিধান করে বিভিন্ন অঞ্চল নিজ হাতে স্যানিটাইজ করা কার্যের শলাগ সমষ্টিটির জনতাই। রাইজর মত, দেশের সংকটকালত এই ধরনের জনপ্রতিনিধি সকল ওলাই আহক, রাইজক সজাগ করক। রূপহী হাতৰ পৰা জলিল ৰাজ, আসাম টক্স।